Bismillahirrahmanirrahim. Dacă শিক্ষা fi făcut la discipline în Paris, practicați tu, ascultați la clasă, ascultați অনলাইন পরীক্ষাটি হবে সেই পরীক্ষায় তোমাদের কৃষি শিক্ষায় চতুর্থ অধ্যায় থাকবে সেটা হচ্ছে কৃষি ও বন শিক্ষার্থী বন্ধুরা আমরা এই কৃষি ও জলবায়ু অধ্যায় পার্ট 1 এ যেটা আছে সেটা হলো কৃষি মৌসুম আচ্ছা আসলে এই আমাদের কৃষি কাজ করি কোন কোন ফসল কোন কোন মৌসুমে হয় এবং কোন ফসল কোন মৌসুমে বেশি উপযোগী সেই বিষয়ে আমাদের এই পাঠে আলোচনা আছে ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ে আমরা ফসল উৎপাদন আবহাওয়া ধরনের গুরুত্ব সম্পর্কে জেনেছি পুরো অঞ্চলে কখন কোন ফসল জন্মাবে তা নির্ভর করে সেই অঞ্চল জলবায়ু তাই কোন অঞ্চল বা দেশে ফসল উৎপাদনের ধরন সময় জানতে হবে সেই অঞ্চল বা দেশের জলবায়ু জানতে হবে তাপমাত্রা বৃষ্টিপাত বায়ুপ্রবাহ সূর্যালো বায়ুচাপ বায়ুরক্ত আর্দ্রতা ইত্যাদি হলো আবহাওয়া জলবায়ুটা এই উপাদানগুলো ফসল উৎপাদনে প্রভাব বিস্তার করে অর্থাৎ আমরা যে আবহাওয়া জলবায়ু এটা ফসলের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান সমুদ্র থেকে উচ্চতা দূরত্ব তাপমাত্রা আর্দ্রতা বৃষ্টিপাত বৃষ্টিপাত পর্যালোচনা করলে দেখা যায় যে বাংলাদেশের জলবায়ু সর্বশ্রেষ্ঠ ভাব দেখো এখানে কিন্তু আমাদের প্রশ্ন চলে আসছে আমরা কিন্তু এভাবে প্রশ্ন করতে পারি বাংলাদেশে বাংলাদেশের জলবায়ু কেমন প্রশ্ন কিন্তু এভাবে আসতে পারে ধরো একটা অপশন থাকবে ক সম ভারতপূর্ণ আরো অপশন আরো চারটে অপশন থাকবে তিনটে অপশন থাকবে যেটা কারেকশন তোমাদেরকে উত্তর দিতে হবে পরিমিত বৃষ্টিপাত মধ্যম শীতকাল আর্দ্র গ্রীষ্মকাল বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য পরিমিত বৃষ্টিপাত মধ্যম শীতকাল আর্দ্র গ্রীষ্মকাল বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য এই ধরনের জলবায়ু কৃষক প্রবন্ধনের খুব সহায়ক একটি ফসল বীজ বপন থেকে শুরু করে তার শারীরিক বৃদ্ধি ও উৎপাদনের জন্য যে সময় নেয় তাকে ওই মৌসুম বলে ওই ফসলের মৌসুম ফল বলা অর্থাৎ ওই সময় ওই ওই উদ্ভিদের বা ওই ফসলের তার শারীরিক বৃদ্ধি হবে বেশি এবং ওই ফল উৎপাদনের জন্য সময় উপযোগী ফলনটা ভালো হবে ওটাকে বলে মৌসুম অর্থাৎ কোন ফসলের বীজ রোপণ থেকে ফসল সংগ্রহ করা সেই সময়কে বলা হয় ফসলের মৌসুম বাংলাদেশের জলবায়ুর উপর নির্ভর করে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল জন্ম ফসল উৎপাদন করে সারা বছর দুটি মৌসুম করতে হয় একটা হলো রবি মৌসুম একটা হলো খরিফ মৌসুম রবি মৌসুমে আশ্বিন থেকে ফাল্গুন পর্যন্ত সময় রবি মৌসুম বলা হয় রবি মৌসুমে প্রথম দিকে কিছু বৃষ্টিপাত হয় আর তবে তার সঙ্গে কম থাকে এই মৌসুম তাপমাত্রা বায়ুদ্রত বেশিরভাগ সবই কম হয়ে থাকে খরিফ মৌসুম চৈত্র থেকে ভাদ্র পর্যন্ত মৌসুমের খরিফ মৌসুম তাহলে আমরা কিন্তু প্রশ্ন এরকম করতে পারি যে খরিফ মৌসুমের সময়কাল কোন সময় এটা ধরো পর আমরা জানবো যে আশ্বিন থেকে ফাল্গুন ফল নম্বরে আরো চারটে যে চোদ্দ থেকে অধ্যায় এরকম চারটে অপশন আরো তিনটে অপশন থাকে তাহলে আমাদের কিন্তু তোমাদের বইটাকে পুরোটা যদি পড়ো তোমরা কিন্তু প্রশ্ন আচ্ছা প্রশ্নটি বলে দিতে পারবে খরিফ মৌসুম চোদ্দ থেকে ভাদ্র মাস পর্যন্ত খরিফ মৌসুম বলা হয় এবং এই খরিফ মৌসুমকে আবার দুই ভাগে ভাগ করা যায় কয় ভাগে দুই ভাগে ভাগ করা যায় পরীক্ষা এটা কিন্তু আসতে পারে
যেমন খরিপ এক গ্রীষ্মকাল, খরিপ দুই হলো বর্ষাকাল। খরিপ এক চতুর্থ থেকে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত খরিপ এক মৌসুমি বা গ্রীষ্মকাল বলা হয়। এই মৌসুমের তাপমাত্রা বেশি থাকে, মাঝে মাঝে ঝড় বৃষ্টি শিলা বৃষ্টি হয়ে থাকে। তাহলে খরিপ একে হচ্ছে আমাদের গ্রীষ্মকালে কিন্তু তাপমাত্রা একটু আমাদের বেশি, তার কারণে একটু গরম পড়ে, যেমন এখন কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে। তাহলে এরপরে তোমার হচ্ছে এবং এই সময় কিন্তু ঝড় বৃষ্টি বা বেশি হয়। শীতকালে তো শীতকালের জন্য অনেক কম হয়, শীতকালে ঝড় বৃষ্টি পরিমাণ করতে হয়। খরিফ দুই কিন্তু তাপ আষাঢ় থেকে ভাদ্র মাস পর্যন্ত এই সময় প্রচুর বৃষ্টি হয়, আর্দ্রতা বেশি থাকে, তাপমাত্রা ধারী। যে সকল ফসলের বৃদ্ধি এবং ফুল ফল উৎপাদন তাপমাত্রা বৃষ্টিপাত বায়ুমণ্ডল দিনের দর ইত্যাদি দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয় সে সকল ফসলকে মৌসুমি ভিত্তিক স্থিতি ব্যবহার করা হয়। বহু বর্ষণ ফসল যেমন কলস ফলন মরল ওষুধ ফসলের ক্ষেত্রে মৌসুমি ভিত্তিক আর সেগুলো কম ফসল কিছু কিছু যেমন ফল কিছু ভালো যেমন ওষুধ এটা আমরা মৌসুমি ভিত্তিক হয় না, এরা মোটামুটি বছর সারা বছর করা যায়। পার্ট দুই রবি মৌসুমের ফসল। রবি মৌসুমের ফসল ধরো যেসব ফসল শারীরিক কিন্তু ফুল ফল উৎপাদনের পুরো অধিক সময় রবি মৌসুমে হাতে রবি ফসল বলা হয়। রবি মৌসুমকে মৌসুম তার আসলে শীতকাল ফল শীতকাল ফল ফসল বলা হয়। শীতকালে যখন রবি রবি শস্য হয় সেটা আমরা অনেক আগে থেকে জানি। আর এই রবি মৌসুমের মৌসুমের বৈশিষ্ট্যগুলো হচ্ছে তাপমাত্রা কম থাকে, এখানে বৃষ্টিপাত কম হয়, এটা তোমরা করে নেবা। আর রবি মৌসুমের বৈশিষ্ট্যকে আমরা সহজে বুঝতে পারি এই মৌসুমে কোন ধরনের ফসল জন্ম যেসব ফসল চাষাবাদের জন্য কম তাপমাত্রা প্রয়োজন হয় সেসব ফসল রবি মৌসুমে চাষাবাদ করা হয়। রবি মৌসুমে আলু ফুলকপি বাঁধাকপি মূলা গাজর লাউ শিম ফুলকপি ব্রকলি শালক পালং শাক পেঁয়াজ রসুন শীতকালে কিন্তু এই ফসলগুলো সুন্দর দেখে খুব ভালোভাবে অ্যাভেলেবেল পাওয়া যায়, খাইতেও কিন্তু ভালো। আচ্ছা এছাড়াও কিন্তু মৌসুমি খেজুর গাছের রস থেকে সংগ্রহ করা হয়। খরিফ মৌসুমের ফসল যে সকল ফসলের শারীরিক বৃদ্ধি ও ফুল ফলের উৎপাদন পুরো বা অধিক সময় খরিফ মৌসুম হয় তাদেরকে বলেন খরিফ ফসল। খরিফ ফসলের বৈশিষ্ট্য জানতে হলে আমাদের খরিফ ফসলের বৈশিষ্ট্য জানতে হবে এই মৌসুমে তাপমাত্রা বেশি থাকে, বৃষ্টিপাত বেশি হয়, বায়ুর আর্দ্রতা বেশি হয়, পোকামাকড়ের আক্রমণ বেশি হয়, পানি শীতল প্রয়োজন না, দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্য সমান বেশি হয়। এটা কিন্তু খরিফ মানে দিনের দৈর্ঘ্য বা রাতের দৈর্ঘ্য সমান বেশি হয় কোন মৌসুম এরকম একটা প্রশ্ন থাকতে পারে। খরিফ এক তাহলে খরিফ মৌসুমকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে খরিফ এক একটা হচ্ছে খরিফ দুই। খরিফ একে যেটা আছে এই মৌসুমে বাজারে মাঝারি বৃষ্টিপাত হলে মৌসুমের শেষের দিকে বেশি বৃষ্টিপাত শুরু হয়, কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টির আশঙ্কা বেশি হয়। এই মৌসুমে দেশের অনেক অঞ্চলে ঢল বন্যার আশঙ্কা দেখা যায়। তাহলে যদি পরীক্ষা আশা করে আসতে পারে যে ঢল বন্যার আশঙ্কা দেখা যায় কোন মৌসুমে, তোমরা যদি পড়ো রেডিং তাহলে অবশ্যই সত্যি করতে পারো। ফসলের উপকার আক্রমণ মাঝারি হয় ফসল উৎপাদনে মাঝারি ধরনের সেচের প্রয়োজন হয়। এই মৌসুমে প্রথম ফসল হলো পাট তেল ডাটা মুখী কচু ঢেঁড়স ঝিঙ্গা ঝিঙ্গা করলা পটল বৃষ্টি করে ইত্যাদি, আম জাম কাঁঠাল পেঁপে তরমুজ বাঙ্গি এ সময় কিন্তু হয়ে থাকে। খরিফ দুই এই মৌসুমে সাধারণত বৃষ্টিপাত খুব বেশি হয়, ঝড়ও ঝড়ে শিলাবৃষ্টির আশঙ্কা কম থাকে, তবে বন্যার আশঙ্কা বেশি দেখা যায়। তাপমাত্রা বাতাসের জন্য ফসল পরিমাণ বেশি থাকে, ফসলের প্রকার আক্রমণ রোগ বেশি হয়, ফসল উৎপাদন কৃত্রিম পানি সেচের প্রয়োজন তেমন হয় না। এই মৌসুমে প্রধান ফসল হল আমন ধান পানি চাল কুমড়া ঢেঁড়স তেজিঙ্গা ঝুঙ্গা ঝুন্দুল ইত্যাদি, এ সময় তাল আমলকি আনারস আমার কামড়া পেয়ারা নাবিজাতের আম কাঁঠাল ও বাতাবি পেয়ে থাকে। এগুলো করি দুই তাহলে আমরা খরিফ দুই এবং খরিফ একে কোন কোন ফসল জন্মের কিন্তু বৈশিষ্ট্যগুলো তোমরা যদি ভালোভাবে আত্মস্থ করতে পারো তাহলে তোমাদের এখান থেকে প্রশ্ন আসবে বলতে পারো। এবার আছে হলো আমাদের পার্ট চারে মৌসুমি নিরপেক্ষ ফসল। তোমাদের এখানে অনেকগুলো পার্ট আছে মধ্যাহ্ন মোটামুটি বড়, সেগুলো তোমাদের একটু সতর্ক চেষ্টা করবো একটু আইডিয়া দেওয়ার জন্য। আচ্ছা মৌসুমি নিরপেক্ষ ফসল এসব মৌসুমি এইসব ফসলের ক্ষেত্রে এক ফসলের এক মৌসুম ফসলের অন্য মৌসুমে চাষ করা যায়, কিন্তু এমন কতগুলো ফসল রয়েছে যে সারা বছর লাভজনকভাবে চাষ করা যায়। এ ধরনের ফসল হচ্ছে নাম বলতে পারো যেসব ফসল সারা বছর লাভজনকভাবে চাষ করা যায় সেটাকে বারো মৌসুম বলা হয় বা এদেরকে কিন্তু মৌসুমি ফসল বলা হয়। এসব যে কোনো দৈর্ঘ্যের দিনে এইসব ফুল ফুল ফল উৎপাদন করতে পারে, ফসলের ফুল ফল উৎপাদনের দীঘা দৈর্ঘ্যের
দিবাদন্তের প্রভাবের বিষয়ে আমরা পরের বিষয়ে আসতে পারব। আমাদের দেশে পশ্চিম নির্ভর ফসলগুলোর মধ্যে রয়েছে লাল শাক, বেগুন, মরিচ, পেঁপে, কলা। তাহলে আমরা কিন্তু বলতে পারি সারা বছর কোন ফল পাওয়া যায় বা কোন ফসল পাওয়া যায় বা মৌসুমি নির্ভর ফসল করতে এরকম ভাবে প্রশ্ন আসতে পারে। অন্যদিকে মৌসুমি নির্ভর মার্কেটের মধ্যে রয়েছে ভুট্টা, চিনাবাদাম ইত্যাদি। আমাদের দেশে আবহাওয়া জলবায়ুগত সম্পর্কের কারণে অনেক ফসল সারা বছর চাষ করা যায় না, তবে কিছু উচ্চ মূল্যের ফসল রয়েছে যা সারা বছর চাষ করা সম্ভব হলে বিদেশ থেকে আমদানি করতে হতো না, যেমন টমেটো ও পেঁয়াজ। এই সমস্যার সমাধানের জন্য মৌসুমি নিরপেক্ষ ফসলের জাত নিয়ে গবেষণা চলছে, এবং সারা বছর চাষযোগ্য টমেটো পেঁয়াজের অনেকগুলো জাত বের হয়েছে। তাহলে আমরা এগুলো কিন্তু যেটাকে বলা হয় যে গবেষণার ভিত্তিতে যে ফসলগুলো হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ কৃষি ইউনিভার্সিটিতে কিন্তু একটা গবেষণা বা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, এদের যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু কৃষি বিষয়ে কিন্তু গবেষণা চলছে, এবং সেই গবেষণার প্রেক্ষিতে কিন্তু আমরা বাজারে নানান সময় হাইব্রিড যে কিন্তু গবেষণাগত লব্ধের ফলে কিন্তু যাতে ফসলগুলো কিন্তু আমরা পাচ্ছি। আচ্ছা, এবার হচ্ছিল পার্ট পাঁচ, ফসল উৎপাদনের আবহাওয়া জলবায়ু প্রভাব। এখানে কিন্তু অনেকগুলো বিষয় আছে, যেমন হচ্ছে তোমার সূর্যের আলো প্রয়োজন, সূর্য আলো যেটা আমাদের উদ্ভিদ ছাড়ক সংশ্লিষ্ট তৈরি করে, এবং সূর্য আলোকে উপস্থিতি একান্ত প্রয়োজন। সূর্যের আলোতে উপস্থিত পানীয় কার্বন সময় খাদ্য তৈরি হোক, সূর্যের প্রয়োজন উদ্ভিদ দুনিয়া ব্যাপার একটা আলো পছন্দ করে উদ্ভিদ আর ছায়া পছন্দ করে উদ্ভিদ। কারণ আমি পরীক্ষায় প্রশ্ন করলাম যে কোনটি ধরো কোনটি ছায়া পছন্দকারী উদ্ভিদ, কোনটি ছায়া পছন্দকারী উদ্ভিদ, ঠিক আছে? তাহলে আমি যেরকম চা কফি হলে ছায়া পছন্দ করি, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে তাহলে আমি পরীক্ষায় আসতে পারি যে কোনটি ছায়া পছন্দ করি উদ্ভিদ, চা কফি, ঠিক আছে? তাহলে আমরা কিন্তু এখানে সূর্য আলো, তারপর তোমাদের কিন্তু এখানে আছে দিনের দৈর্ঘ্য, বড়দিনের উদ্ভিদ কোনটি, পূর্ণিমা ছোটদিনের উদ্ভিদ কোনটি, দিবানির উদ্ভিদ কোনটি, তাপমাত্রা ঠান্ডা ঋতুর ফসল, যেরকম আছে বাঁধাকপি, ওলকপি, এরা সর্বোত্তমে অল্প 25-30 ডিগ্রি সেলসিয়াসেও আসতে পারে, সর্বনিম্ন শূন্য দিকে 25-5 ডিগ্রি সেলসিয়াস। এই জিনিসগুলো তোমাদেরকে কোট করে পড়তে হবে। তোমরা বাসায় ভালো করে পাঠ 1 থেকে পাঠ 8 পর্যন্ত যত্ন সহকারে রিডিং করলে তোমরা প্রত্যেকটা প্রশ্ন করতে পারবে, সবাই পড়াশোনার মধ্যে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং পরীক্ষায় ভালো করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করতে। আসসালামু আলাইকুম।